আচ্ছা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন আসছে কি অ্যাড ট্যাব, এখানে ক্লিক করেন, ট্যাব ওয়ান, ট্যাব টু, ট্যাব থ্রি, আমরা ট্যাব ওয়ান টু থ্রি দিতে পারি। তো আমরা এখান থেকে ট্যাব নিতে পারি না, সাপোজ এসি অপটিমাইজ এর মধ্যে কিছু লেখা হবে, এই লেখাগুলো হবে। তারপর কি আছে, ট্রান্সলেশন রেডি এখানে হবে, এর মধ্যে হবে এগুলা, সেভ দেন, তারপর আপডেট দেন। আচ্ছা কি পারবেন, টাইটেল আসে নাই, টাইটেলগুলো আমরা দিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা কলাম দিয়ে দিই, আপাতত কলাম দিয়ে দিই, ব্লক করে অ্যাকোর্ডিয়ন। আচ্ছা এখানে টাইটেলের মধ্যে যান, গিয়ে আমরা কি দিতে পারি, এখানে যে কার মধ্যে আছে এটা, এটা নর্মালি দিলে আসলে শো করবে না, এটা আসলে হচ্ছে এইচ ফোরের মধ্যে, হ্যাঁ এইচ ফোরের মধ্যে। তো আমরা দিতে পারি কিছু একটা দিলেন, আর এখানে দিয়ে দেন এইচ ফোর, তাই না, এইচ ফোর শুরু করেন, সঙ্গে সঙ্গে শেষ করবেন আবার এইচ ফোর। এর মধ্যে কি করবো, এটা বসাই দিলাম, সেমভাবে এখানেও নিয়ে আসেন, এখানে দেন এইচ ফোর লেস দেন এইচ ফোর, আছে উপরে এখানে রিসোর্স আছে না, কারণ উপরে একটা আর একটা কলাম দিতে পারি আমরা, এখানে ডিভাইডার দিয়ে দেন একটা, তাহলে উপরে ডিসপ্লেস পাবে, পাইছে, পারবেন তো নাকি। আচ্ছা আমাদের আমাদের টোটালটাই প্রায় শেষ, এখন শুধু বাকি আছে কতটুকু, এতটুকু তাই না। আচ্ছা এই অ্যাবাউট আস, লেটেস্ট পোস্ট, টুইটার, ক্লায়েন্ট, এইগুলো যখন দেখবেন এই সমস্ত জিনিসপত্রগুলো, তখন ভাববেন যে এগুলা আমরা পারবো না, এগুলা কোথায় আছে, এগুলা খুঁজে দেখবেন উইজেট নামে একটা জিনিস আছে না, উইজেট নামে কিছু আছে ওখানে থাকতে পারে। আচ্ছা যান ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি, ফুটার ফোর, এখানে দেওয়া আছে অলরেডি। তো ফুটার ওয়ানের মধ্যে কী আছে, অ্যাবাউট আস, তাই না, অ্যাবাউট আস নামে কিছু আছে এখানে, কিছুই নাই তাই না। আচ্ছা না থাকলেও সমস্যা নেই, এখানে টেক্সট অ্যাড করেন ফুটার ওয়ানে, সাপোজ অ্যাবাউট আস লেখেন কোথায়, এই যে উপরে। এবার এইখানে জিনিসের লেখাটুকু আছে, এই লেখাটুকু আমরা এইচটিএমএল সহকারে কপি করব, ঠিক আছে, এইচটিএমএল সহকারে কপি করে ভিতরে বসাই দেব, লাল এটা, এটা ভুলের কারণে লাল না, ঠিক আছে আপনি সেটাই সামনে নিলে।
আচ্ছা এরকম শো করছে তাই না? এখন এরকম শো করছে, এখন দেখেন এরকম শো করছে, কারণ একটাই দেওয়া আছে এজন্য এরকম ভাবে শো করছে। যদি আরো দেওয়া থাকতো তাহলে এরকম করে শো করতো না। এখন এখানে লেটেস্ট পোস্ট যেটা আছে, লেটেস্ট পোস্ট আমার কিছু আছে নাকি দেখেন তো এদিকে। আচ্ছা এটা শেষ, মনে করেন ফুটার ওয়ান শেষ। এবার লেটেস্ট পোস্ট, রিসেন্ট পোস্ট আছে, এখানে যান, এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন লেটেস্ট পোস্ট। অল শো করবে না, শুধু ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দেবেন। হ্যাঁ নাম্বার অফ পোস্ট করা শো করবে, যদি যদি দুইটা দিয়ে দেন দুইটা শো করবে। অলে যদি দিয়ে দেন তাহলে অল শো করবে। আর এখানে আচ্ছা অল, এখানে ক্যাটাগরি দেওয়া যেতে পারে। সাপোজ আপনার খেলাধুলা ক্যাটাগরির পোস্ট শো করবে এখানে, তো এখানে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা এবার একটু রিলোড দেন। আচ্ছা লেটেস্ট পোস্ট যেহেতু একটাই দেওয়া আছে, আমাদের পোস্ট একটাই আছে স্যার, একটাই শো করছে এজন্য। এবার কি আছে, টুইটার, টুইটার এখান থেকে দেন কিছু আছে কিনা এরকম জাতীয়। এই যে মাফিন টুইটার, এখানে ক্লিক করেন। আচ্ছা এখানে অনেক ইনফরমেশন লাগবে আমাদের, এগুলো দেওয়া দরকার নেই আপাতত। এখানে কাস্টমার কি দিতে হবে, কাস্টমার সিক্রেট দিতে হবে, অ্যাক্সেস টোকেন দিতে হবে, অ্যাক্সেস টোকেন সিক্রেট দিতে হবে, এগুলো দরকার নেই আপাতত, আমরা দিয়ে রাখি আপাতত এইভাবে। তাক প্রোফাইল ডিটেলস আছে, এখন টুইটারে লগ ইন করে আমাদের এগুলো আনার দরকার নেই। আচ্ছা তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার যেখানে আছে এইখানে, এই যে ফোর, ফোরের মধ্যে কি দিতে হবে দেখেন তো, ক্লায়েন্টস। এখন এখানে ক্লায়েন্টস নামে কিছু আছে, মাফিন মেনু, মাফিন রিসেট কমেন্ট, ক্লায়েন্ট স্লাইডার, এটাই এখানে গিয়ে বসায় দেন, শুধু টাইটেলটা বসায় দেন। আসছে আসছে না কেন, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পাচ্ছে না। এখন ক্লায়েন্ট নামে দেখেন এই এদিকে কিছু আছে নাকি দেখেন তো, এখানে আচ্ছা এখানে একটু ক্লিক করেন অ্যাড নিউতে, অথবা টোটাল ক্লায়েন্টে যান, কিছুই নেই, ক্লায়েন্ট ফাঁকা, এই জন্যই শো করছে না। এখানে একটা ক্লায়েন্ট অ্যাড করেন, সাপোজ বারাক ওবামা আমাদের ক্লায়েন্ট, লিখে দেন লিঙ্ক হবে তাই না, এখানে লিঙ্ক দিয়ে দেন http laden.com। ঠিক আছে এখানে আমরা ফিচার ইমেজ দিতে পারি তাই না, এখানে ক্লায়েন্টের ধরেন সাপোজ সফটটেক আইটি একটা আমার ব্র্যান্ড। ঠিক আছে এখান থেকে আরও অ্যাড নিউ করতে পারেন, মনে করেন মোশাররফ করিম। লাদেনি থাক সমস্যা নেই, তারপরে এটা এখান থেকে কাজ করি। আচ্ছা দূরে অ্যাড করছি না, দূরে অ্যাড করেই দেখেন কী অবস্থা, পাই কি না, পালেই তো হবে পায়। এখানে একশো অ্যাড করলে একশো একটা করে স্লাইড হয়ে থাকবে। কি হয়েছে, সব কিছু হয়েছে না, আরও আছে কোনগুলো? আচ্ছা আমরা পোস্টের মধ্যে একটাই পোস্ট ছিল আমাদের, পোস্টের মধ্যে ছবি দেওয়া ছিল না, কত বুঝতে পারছেন, যান এখানে পোস্টের মধ্যে। এখানে পোস্ট করেন একটা ছবি দেন, আসছে
আরেকটা প্রশ্ন দিলে একটা প্রশ্ন করবেন। আচ্ছা ফুটার মেনু আসে নাই তাই না? এখান থেকে মেনুতে যান, এটা আমাদের মেনু ছিল তাই না? আমাদের মেনু, একটা মেনু বানাতে পারেন তোমাদের মেনু নামে, সেখানে অনেক জিনিসপত্র অ্যাড করতে পারেন, অথবা ইচ্ছা করেন যে এইটাই এখানে যেগুলো আছে এগুলাই ফুটারে শো করবে। এখানে দিয়ে দেন ফুটারে, ফুটার মেনু যেখানে আছে সেখানে ক্লিক করে দেন, সেভ নিউ তে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা এইভাবে করতে পারবেন, সব থিমই করতে পারবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা আপনাদের যেগুলো দিয়ে দিলাম না থিম আজকে এই লাভ, প্রত্যেকটা ইনস্টল করে করে দেখবেন কোন থিমের কী কাজ। হ্যাঁ কয় বছরে না, আগামী নেক্সট উইকের অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের এইগুলো সবগুলো করা। হ্যাঁ হ্যাঁ এখানে বেশি নাই, অল্প কয়েকটা থিম আছে, একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা, না এখানে বেতন থিম দেখেন কয়টা দেওয়া আছে, আমি দেখাই, বেশি দেওয়া নেই, বেতন থিম যত এখানে জিপ করাই আছে বাদ দেন, এখানে এক্সএমএল আছে এটা বাদ দেন, এটা কিছুই না, এটা আছে বাদ দেন, এরকম আরও দু একটা কপি আছে, সমস্যা নেই। আচ্ছা আমি 10টা দিতে পারি, আমি 10টা দিতে পারি, সমস্যা নেই, কিন্তু আপনাদের সবার কথা দিতে হবে, সবাই করে আসবেন, মানে কি হ্যাঁ পাঁচটা পাঁচটা করবেন তাহলে একদিনে করে ঘুমায় পড়বেন। আচ্ছা তাহলে তাহলে পাঁচটা না সাতটা থাকবে, ঠিক আছে সাতটা থাকবে, সাতটা থাকবে, কিন্তু একজনেরও যেন মিস না হয়, ঠিক আছে? আচ্ছা আমি কতটুকু সময় ভাড়া করেছি একটা থিম করে ফেলছি, কিন্তু এখন যে বাকি পেজগুলো আছে, বাকি বাকি পেজগুলো আছে, বাকি পেজগুলোতে যাবেন, এলা কিছু এগুলো অন্য জিনিস। আচ্ছা শর্টকাট পোর্টফোলিও এখানে যান, এখানে তো আমরা সাপোজ পোর্টফোলিও একটা পেজ এখানে অ্যাড করেন, সাপোজ এটা কন্টাক্ট আছে, সাব মেনু থাকবে, হয়ে গেল, এখানে একটা ইয়েস দেখছেন, এই যে ঠিক আছে পোর্টফোলিও কিভাবে বানাবেন, এখানে পেজ বিল্ডার আছে না, এখানকার যে পেজ বিল্ডারটা আছে কেটা এই ভিতরে কে খুঁজবেন, আমি যদি সবগুলো দেখাই দিই আপনাদের মনে হবে না কিছু দেখাইছি, ঠিক আছে? আমি জাস্ট হোম পেজটা দেখাই দিলাম, কারণ আরও দু একটা থিম দেখাতে হবে, একটা থিম দিয়ে আপনাদের মানে দুনিয়া চলবে না, ঠিক আছে? আমি যদি স্কিপ করি মানে একটা থিমই সব দেখাই, সমস্যা নেই, বাট একটা থিম দিয়ে আপনাদের কোর্স তো কমপ্লিট করতে পারি না তাই না, আরও দু একটা থিম দেখাতে হবে।
কারণ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের থিম আছে, কারণ এক থিমের যেরকম স্টাইল অন্য থিমের স্টাইল অন্যরকম হতে পারে, তাই না? এরকম আমি মানে বিভিন্ন ভেরিয়েশনে দুই একটা থিম দেখাবো, এবং বেশি দেখাবো না, অল্প অল্প করে দেখাবো, মানে টোটাল আলাদা দেখাবো না বা সব জিনিসপত্র দেখাবো না। আমি জাস্ট আপনাদের বলে দেবো যে আপনারা এইটুকু করার পর এইভাবে করবেন, ঠিক আছে, বাকিগুলো আপনারা করবেন। একটা জিপ খুলে দুইটা পেজ কেমনে করবেন? আচ্ছা ধরেন আমি ডট এইচটিএমএল, হ্যাঁ একটা আপনি ডট HTML, এই তো নাকি? এ দুটো একটা ফোল্ডারের মধ্যে থাকবে, ফোল্ডার দেখেন আমরা ডট HTML না, সরি আমরা ডট আমরা, এ দুটাকে ভিতরে রাখেন। গেছে ভিতরে? এখন এটারে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে হয়ে গেছে, এর ভিতরে যান, আমরা আছে ফার্স্টে, আমরার মধ্যে আপনি আর আমি, আর কেউ নাই। কি হয়েছে, এগুলো কি আপলোড হয় না ফেসবুকে? আপলোড হয় না, আপলোড করবো আমি। আচ্ছা আপনাদের ফার্স্ট ক্লাসের দিন দেখাইছিলাম কেমনে আপলোড করতে হয়, সময় লাগতে পারে, ওটা ফেসবুকের আপনার সমস্যা হতে পারে, হ্যাঁ নেটের সমস্যা হতে পারে, ফেসবুকের প্রতিদিন অনেক কাজ চলে, অনেক ডেভেলপমেন্টের কাজ চলে, ঠিক আছে। এই যে এখানে এখানে ক্লিক করতে করার দরকার, এখানে মাউসটা নিয়ে গেলে পারে একটা জিনিস আসবে, অ্যাড ফাইল ক্রিয়েট, এখানে অনেক জিনিসপত্র আছে, বুঝতে পারছেন? অ্যাড ফাইলে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করলে কই এটা না, সেটা নেটের সমস্যা ভাই, ওটা তো আর নাকলে হওয়ার কথা। আচ্ছা হয়েছে, কি বুঝছেন তো নাকি কেমনে করতে হয়, নাকি এটার জন্য গ্রুপে বলে দিবেন যে আমি তো আপলোড করতে পারছি না? বাসায় যান, বাসায় যা সুন্দর করে একটা ফ্রেশ ঘুম দেন, তার আগে খাওয়া দাওয়া করে নিয়েন। পোর্টফোলিও একটু এদিকে এইদিকে অ্যাটেনশন, পোর্টফোলিও মানে আপনি আপনি কি, ঠিক আছে, আপনার মানে আপনি কি করছেন, আপনার হিসাব নিকাশ আর কি ওখানে আছে, সাপোজ কতগুলো কাজ করছেন, কতগুলো বিয়ে করছেন, সব ওখানে হিসাব নিকাশ থাকবে, এটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে। যেমন এই যে আমরা কোথায় গেছিলাম,
এখান থেকে দেখেন পোর্টফোলিও নামের জিনিস আছে, এখানে যান। এই যে মনে করেন এটা আপনার ওয়েবসাইট, তো আপনার কাজের দক্ষতা কতটুকু দেখেন, আপনি এতগুলো জিনিসপত্র করছেন, মানে এটা একটা আপনার কাজ, এটা কাজ, এটা কাজ, আলাদা আলাদা কাজ। এখানে আবার দেখেন মানে টোটাল এখানে অল দেওয়া আছে, মানে সবগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। যদি ওয়েব ডিজাইনে ক্লিক করেন, ওয়েব ডিজাইন রিলেটেড যে কাজগুলো সেগুলো চলে আসবে। এইচটিএমএল যদি ক্লিক করেন, এইচটিএমএল রিলেটেড যেগুলো কাজগুলো সেগুলো চলে আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার কাজ, কী কাজ করছেন এগুলা, কথা বুঝতে পারছেন? এই পোর্টফোলিওগুলো অনেক সময় আপনার মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, এগুলাতে মানে অ্যাকাউন্ট করার সময় দেখাতে হয় আর কি, যে আমি কী কী কাজ করছি, কোন কোন ক্লায়েন্টের কাজ করছি, এগুলো দেখাতে হয়। হ্যাঁ আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা।